Doctor's Tips Solution for Life Problems. টেস্ট টিউব বেবি যাদের বাচ্চা হয় না তাদের জন্য এটি একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিরও বিভিন্ন কৌশল রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি। এই পদ্ধতিতে স্ত্রীর পরিণত ডিম্বাণু ল্যাপারোস্পিক পদ্ধতিতে খুব সতর্কতার সাথে বের করে আনা হয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কারা এই পদ্ধতিতে বাচ্চা নিতে পারবেন, কি সমস্যা হলে টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা নিতে হয়, কিভাবে কাজ করে এই পদ্ধতিটি, পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগে, এই পদ্ধতি সফল হওয়ার সম্ভাবনা কতটুকু, এই পদ্ধতির ভালো দিকগুলো কি কি, এই পদ্ধতির নেতিবাচক দিকগুলো কি কি, টেস্ট টিউব বেবি খরচ কত। তাহলে চলুন শুরু করি। এখানে ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যকার নিষেক কাজটি ল্যাবরেটরিতে করা হয়। নিষেকের ফলে জন্ম নেওয়া ভ্রূণগুলোর মান যাচাই করা হয় এবং এক বা একাধিক ভ্রূণকে সার্ভিক্সের মাধ্যমে আবার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। IVF বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিকল্প গর্ভধারণ পদ্ধতি। সহযোগী গর্ভধারণ পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি, যা 99% এর বেশি ব্যবহৃত হয় এই পদ্ধতি। আমেরিকায় জন্ম হওয়া শিশুদের মধ্যে 1.5% শিশুই বিকল্প গর্ভধারণ পদ্ধতিতে জন্মগ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে কারা এই ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি গ্রহণ করতে পারে। স্বাভাবিকভাবে গর্ভধারণে নানাবিধ প্রতিবন্ধকতা রয়েছে, এমন যে কেউই ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে গর্ভধারণ করতে পারে। একজন নারী অনেক সমস্যার কারণে স্বাভাবিক গর্ভধারণে অক্ষম হতে পারে, যেমন ডিম্বস্ফোটনের সমস্যা, ডিম্বাণুর নিম্নমান, ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকা অথবা অ্যান্ড্রোমেট্রিওসিস ইত্যাদি কারণে। এছাড়াও পুরুষ সঙ্গীর বিভিন্ন সমস্যা, যেমন বীর্যে শুক্রাণুর পরিমাণ কম অথবা সজীব শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া প্রভৃতি। এছাড়াও অনেক দম্পতির চিকিৎসা করানোর সময় ডাক্তার বন্ধাত্বের কোনো কারণ খুঁজে পায় না। একে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলা হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের চিকিৎসা করালেও কোনোটাই কাজ করছে না। এমত অবস্থায় ডাক্তার IVF করানোর ব্যাপারে মত দিয়ে থাকেন। বাংলাদেশেও এখন বেশ কিছু বড় বড় হাসপাতালে IVF করা যায়। কিভাবে কাজ করে IVF? IVF অনেকগুলো ধাপের সমন্বয়ে একটি বড় প্রক্রিয়া। IVF এর ধাপগুলো হলো ডিম্বাশয়কে উদ্দীপ্ত করা। মাসিক চক্র শুরু হওয়ার 8 থেকে 14 দিন আগে আপনাকে গোনাডোট্রপিন খেতে দেওয়া হবে। এটি এক ধরনের ওষুধ যা ডিম্বাশয়কে একটি নয় বরং একাধিক ডিম্বাণুকে নিষিক্তের জন্য পরিণত করতে সহায়তা করে। এছাড়াও আপনাকে সিনথেটিক হরমোন যেমন লিউপ্রোলাইড অথবা সেট্রোয়েলিক্স খেতে দেওয়া হতে পারে, যা ডিম্বাণুকে আগে আগে ডিম্বাশয় থেকে বের হওয়া থেকে বিরত রাখবে। ফলিকলের বেড়ে ওঠা। আগে বর্ণিত ওষুধগুলো খাওয়া চলাকালীন অবশ্যই 2-3 দিন পরপর ডাক্তারের সাথে চেম্বারে অথবা ক্লিনিকে যোগাযোগ রাখুন। এই সময় ডাক্তার আপনার রক্তের হরমোন লেভেল এবং ডিম্বাশয়ের আল্ট্রাসাউন্ড পরিমাপ করবেন। এর মাধ্যমে ফলিকলগুলো কতটা বেড়ে উঠলো তা ডাক্তার বোঝার চেষ্টা করবেন। ফলিকল হলো তরল ভর্তি থলি যেখানে মূলত ডিম্বাণু পরিণত হয়। ট্রিগার শট। ফলিকলগুলো যখন প্রস্তুত হয়ে যাবে তখন ডাক্তার আপনাকে ট্রিগার শট দেবেন। এটি হলো একটি ইনজেকশন যা ডিম্বাণুকে পর্যাপ্ত পরিণত করে তুলবে এবং নিষিক্তের জন্য প্রস্তুত করবে। ট্রিগার শট দেওয়ার 36 ঘন্টা পর ডিম্বাণুগুলো ডিম্বাশয় থেকে সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে যায়। ডিম্বাণু সংগ্রহ করা। ডাক্তার প্রথমে আপনাকে চেতনানাশক দিয়ে দেবেন এবং এরপর যোনির মধ্য দিয়ে একটি আল্ট্রাসাউন্ড প্রবেশ করাবেন, যাতে ডিম্বাশয় এবং ফলিকলগুলোর অবস্থান তিনি বুঝতে পারেন। তারপর পাতলা একটু সুচের মাধ্যমে ফলিকল থেকে ডিম্বাণু বের করে আনা হবে। সাধারণত 8-15টি ডিম্বাণু সংগ্রহ করা হয়ে থাকে। এই ছোট্ট অপারেশনের পর আপনার কিছুটা ক্রাম্প কিংবা ফোটা ফোটা রক্তপাত হতে পারে, যা কয়েকদিন পরই সেরে উঠবে। অধিকাংশ নারীদের ক্ষেত্রে 1-2 দিন পরই তেমন কোনো অস্বস্তি থাকে না। নিষিক্ত। একজন এমব্রিওলজিস্ট যে ডিম্বাণু শুক্রাণু ভ্রূণ প্রভৃতির বিষয়ে বিশেষজ্ঞ, সে প্রথমে ডিম্বাণুগুলো ঠিকঠাক আছে কিনা তা পরীক্ষা করবেন এবং তারপর শুক্রাণুর সাথে মিশিয়ে একদিন ইনকিউবেটরে সংগ্রহ করবেন।
মূলত এই সময়ের মধ্যে নিষিক্ত কার্য সম্পাদিত হয়। তবে ডিম্বাণু যদি স্বাভাবিক সুস্থ না থাকে তাহলে তা নিষিক্ত নাও হতে পারে। যদি শুক্রাণুর গুণাগুণ অত একটা ভালো না হয় অথবা পূর্বে IVF কোনো কারণে সফলভাবে সম্পন্ন না হয়ে থাকে, সেক্ষেত্রে ডাক্তার হয়তো বিশেষ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন দিতে পারেন। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশনের মাধ্যমে একটি শুক্রাণুকে সরাসরি পরিণত ডিম্বাণুর ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ভ্রূণে পরিণত হওয়া 3 দিন পর যে ডিম্বাণুগুলো সফলভাবে নিষিক্ত হবে সেগুলো 6 থেকে 10টি কোষ বিশিষ্ট ভ্রূণে পরিণত হবে। 5ম দিনের মাথায় ভ্রূণগুলো তরল ভর্তি ক্যাভিটি সমৃদ্ধ ব্লাস্টোসিস্টে পরিণত হবে, যেখানে টিস্যু থাকে যা পরবর্তীতে প্লাসেন্টা এবং শিশুতে রূপান্তরিত হয়। ভ্রূণ নির্বাচন, একজন ভ্রূণ বিশেষজ্ঞ সবগুলো ভ্রূণ পরীক্ষা করে দেখবেন এবং 3rd থেকে 5ম দিনের মাথায় সবচেয়ে ভালো অবস্থায় থাকা এক কিংবা একাধিক ভ্রূণকে আবার জরায়ুতে প্রতিস্থাপনের জন্য নির্বাচন করবে। ভ্রূণ যদি বাকি থাকে তা ভবিষ্যতে IVF চক্রে ব্যবহারের জন্য ফ্রিজারে সংরক্ষণ করে রাখা যায়। ভ্রূণ প্রতিস্থাপন, বাছাইকৃত ভ্রূণগুলো একটি চিকন নলের মাধ্যমে সার্ভিক্সের মধ্য দিয়ে জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে 1 থেকে 5টি পর্যন্ত ভ্রূণ প্রতিস্থাপন হয়। এই কাজ করার সময় রোগীকে অচেতন করার প্রয়োজন পড়ে না, কেবল মৃদু ক্র্যাম্প হতে পারে। সফলভাবে প্রতিস্থাপন, পুরো প্রক্রিয়া যদি ঠিকঠাক কাজ করে তাহলে ভ্রূণগুলো জরায়ুর পৃষ্ঠে ঠিকঠাকভাবে প্রতিস্থাপিত হয়ে যায় এবং ধীরে ধীরে ভ্রূণ বড় হতে থাকে এবং পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয়। যদি আপনার জরায়ুতে একাধিক ভ্রূণ প্রতিস্থাপন করা হয় তাহলে আপনার গর্ভবতী হওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই অধিকাংশ ক্ষেত্রে ডাক্তার একাধিক ভ্রূণই জরায়ুতে স্থাপন করেন। একটা ব্যাপার এখানে মাথায় রাখা জরুরি, এর ফলে কিন্তু একাধিক শিশু পেটে আসার সম্ভাবনাও থাকে। ইনভিট্রো ফার্টিলাইজেশন সফল হয়েছে এমন নারীদের মধ্যে 20% নারী একাধিক মানে 2টি 3টি বা এর চেয়েও বেশি সন্তানের মা হয়েছেন। ইনভিট্রো ফার্টিলাইজেশন ঠিকঠাক করেছে কিনা তা জানতে জরায়ুতে ভ্রূণ স্থাপনের 2 সপ্তাহ পর প্রেগনেন্সি টেস্ট করাতে পারেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কত সময় লাগে? একবার পুরো ইনভিট্রো ফার্টিলাইজেশন চক্র সম্পন্ন করতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। ডিম্বাণুগুলো পরিণত হওয়ার জন্য আপনাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। তারপর আপনার থেকে ডিম্বাণু এবং আপনার সঙ্গী শরীর থেকে শুক্রাণু সংগ্রহের জন্য আধবেলা ডাক্তারের চেম্বার কিংবা ক্লিনিকে থাকতে হবে। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী 3 থেকে 4 দিন পর ভ্রূণগুলো জরায়ুতে প্রতিস্থাপনের জন্য আবারও ডাক্তারের কাছে যেতে হবে। যেহেতু এই পর্বে চেতনানাশকের ব্যবহার নেই তাই আপনি ওই দিনই পাশে চলে আসতে পারবেন। টেস্টিউ বেবি সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি সফল হবে কিনা তা কিছু বিষয় যেমন দম্পতির বয়স কিংবা বন্ধাত্বের কারণ প্রভৃতির উপর নির্ভর করে। কম বয়সী নারীদের ডিম্বাণু বেশ সুস্থ থাকে তাই তাদের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা কিছুটা বেশি। বিভিন্ন বয়সের নারীদের উপর IVF পদ্ধতি সফলতার হার হচ্ছে 34 বছর কিংবা এর চেয়ে কম বয়সী নারীর ক্ষেত্রে 40%, 35 থেকে 37 বছর বয়সী নারীর ক্ষেত্রে 31%, 38 থেকে 40 বছর বয়সী নারীর ক্ষেত্রে 21%, 21 থেকে 42 বছর নারীর ক্ষেত্রে 11%, 43 বছর কিংবা এর চেয়ে বেশি বয়সী নারীর ক্ষেত্রে 5%। IVF পদ্ধতির ভালো দিকগুলো কী কী? সুপরীক্ষিত, IVF হলো বিকল্প গর্ভধারণ পদ্ধতি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন। সেই 1978 সাল থেকে এই পদ্ধতি কার্যকর হয়ে আসছে। তখন থেকেই গবেষকরা এর বিভিন্ন সম্ভাব্য সমস্যাদি নিয়ে প্রচুর গবেষণা করেছেন। পাশাপাশি এই পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুর স্বাস্থ্য নিয়েও বিস্তর গবেষণা হয়েছে। এখন পর্যন্ত এই পদ্ধতির সাথে কোনো মেডিকেল সমস্যার সরাসরি সংযোগ কেউ খুঁজে পাননি, ক্যান্সারের সাথে সংযোগ নেই। পূর্বে কিছু কিছু গবেষণায় দেখানো হয়েছিল যে ডিম্বস্ফোটনকে প্রভাবিত করে এমন বন্ধাত্ব রোগী ঔষধ যা সাধারণত বিকল্প গর্ভধারণ পদ্ধতিতে ব্যবহার করা হয়, যা খাওয়ার ফলে ওভারিয়ান ক্যান্সার বা গর্ভের কোনো অংশে ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তবে সাম্প্রতিক গবেষণায় এই ওষুধগুলোর সাথে ক্যান্সারের কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়নি। প্রযুক্তির উন্নয়ন,
গবেষকরা IVF পদ্ধতি প্রতিনিয়ত আরও নির্ভুল এবং উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যায়, ভ্রূণ সংরক্ষণ পদ্ধতি এতটাই উন্নত হয়েছে যে সংরক্ষিত ভ্রূণ দ্বারা গর্ভধারণের সফলতার হার এখন নতুন ভ্রূণ দ্বারা গর্ভধারণের সফলতার হারের প্রায় সমানই হয়ে গিয়েছে। IVF পদ্ধতির নেতিবাচক দিকগুলো কী কী? ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ডিম্বাণু শরীরের বাইরে বের করে আনা, সেগুলো ল্যাবে নিষেধ ঘটানো, এরপর আবার শরীরে প্রবেশ করানো প্রভৃতি কাজ করাতে ল্যাবে অনেক টাকার বিল আসবে। আবার ঔষধের জন্য আলাদা খরচ তো আছেই, এছাড়াও ঔষধ শরীরে কতটুকু কাজ করছে তা বোঝার জন্য বেশ সময় প্রয়োজন। এই সময়ের মধ্যে ডাক্তার আপনাকে অনেক ব্লাড টেস্ট এবং আল্ট্রাসাউন্ড টেস্টও দেবেন। একাধিক শিশু, যেহেতু ভ্রূণ প্রতিস্থাপনের সময় একাধিক ভ্রূণ জরায়ুতে রাখা হয়, তাই দুই কিংবা এর বেশি শিশু জন্ম হওয়ার সম্ভাবনা প্রায় 20%। যদিও অনেক দম্পতি এটাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করবেন, কিন্তু মায়ের পেটে একাধিক শিশু, গর্ভপাত, প্রিটার্ম লেবর কিংবা অন্যান্য আরও সমস্যার সম্ভাবনা বাড়িয়ে দেয় অনেকাংশে। আর তাই তো পেটে যদি তিনটি কিংবা এর বেশি ভ্রূণ সফলভাবে বেড়ে ওঠা শুরু করে, কিছু কিছু ডাক্তার হয়তো আপনাকে কিছুটা বিসর্জন করে দিতে বলবেন, যা আপনাকে এমন কোনো আবেগঘন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা পরবর্তীতে আপনাকে মানসিকভাবে তাড়া করে ফিরতে পারে। এই কারণে একাধিক ভ্রূণ যাতে গর্ভে বেড়ে না ওঠে, সেই জন্য অবশ্যই IVF গবেষকেরা কাজ করে যাচ্ছেন। একটোপিক প্রেগনেন্সির সম্ভাবনা। যেসব নারীদের স্বাভাবিকভাবে গর্ভবতী হতে বিভিন্ন সমস্যা হয়, তাদের অ্যাক্টোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তা যে পদ্ধতিতেই গর্ভধারণ করানো হোক না কেন, বিকল্প গর্ভধারণ পদ্ধতিগুলো IVF সহ এর ঝুঁকি সমান থাকে। ভ্রূণ যখন জরায়ুতে বেড়ে ওঠার পরিবর্তে ফ্যালোপিয়ান টিউব অথবা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে বেড়ে ওঠা শুরু করে, একে অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলে। ম্যাথোট্রেক্সেট ঔষধের মাধ্যমে অথবা অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যা থেকে মায়ের মুক্তি সম্ভব। চিকিৎসা না করালে শিশু ওই স্থানেই বড় হতে থাকে, যা মায়ের জন্য বড় ধরনের ইঞ্জুরি সহ ভয়াবহ বিপদ আনতে পারে। ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হওয়ার ঝুঁকি। কোনো কোনো নারীর শরীরে বন্ধাত্ব রোগী ঔষধ বেশি প্রভাব ফেলে, যার ফলে ডিম্বাশয় অনেক বেশি ডিম্বাণু উৎপাদন করা শুরু করে। গ্যানোডোট্রোপিন খান, এমন নারীদের মধ্যে 10-20% নারী হালকা ও HSS এর শিকার হন। তাদের মধ্যে ওজন বেড়ে যাওয়া, পেট ফোলা অনুভূত হওয়া প্রভৃতি উপসর্গ দেখা যায়। কারো কারো ক্ষেত্রে জোরে নিঃশ্বাস নিতে না পারা, অবসাদগ্রস্ত থাকা, পেলভিক অঞ্চলে ব্যথা হওয়া, বমি বমি ভাব কিংবা বমি হওয়া প্রভৃতির লক্ষণও দেখা যেতে পারে। আপনার যদি ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হয়, তাহলে আপনার ডিম্বাশয় স্বাভাবিকের চেয়ে বেশি ফুলে যাবে এবং অতিরিক্ত তরল উৎপাদন করা শুরু করবে, যা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে জমা হতে থাকে। সাধারণত ডাক্তারের সহচর্যে এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে এই সিনড্রোম থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদিও এটা হক খুবই দুর্বল, তাও বলে রাখা ভালো, এই সিনড্রোমের কারণে কিন্তু আপনার জীবন পর্যন্ত হুমকির মুখে পড়তে পারে এবং আপনার নিবিড় পরিচর্যার জন্য হাসপাতালে কয়েকদিন থাকার প্রয়োজন হতে পারে। শিশুর সম্ভাব্য জটিলতা। IVF পদ্ধতিতে যদি গর্ভধারণ করা হয়, তাহলে প্রিমেচিওর ডেলিভারি বা শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া তাদের ক্ষেত্রে জন্মত্রুটি নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে। তবে বন্ধাত্ব যে কারণে হয়, সে কারণে এই জটিলতাগুলো হচ্ছে নাকি বন্ধাত্ব রোগী ঔষধের কারণে হচ্ছে, এটা বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না। ফলাফল নাও হতে পারে। 20% IVF কেসের ক্ষেত্রে ডিম সংগ্রহের পূর্বেই প্রক্রিয়া বাতিল করে দিতে হয়, মূলত ফলিকল ঠিকভাবে বেড়ে না ওঠার কারণে এটা করতে হয়। অনেক সময় ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম এর ঝুঁকি কমাতে যেয়েও প্রক্রিয়া বাতিল করতে হয়। টেস্ট টিউব বেবি খরচ কত? বিশ্বের উন্নত দেশগুলোতে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির খরচ অনেকটা কমে আসলেও বাংলাদেশে এখনও এই পদ্ধতি প্রয়োগ করতে কয়েক লাখ টাকা খরচ করতে হবে। বাংলাদেশে এখনও সরকারি পর্যায়ে টেস্ট টিউব বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির ব্যবস্থা করা যায়নি, তাই খরচ অনেক বেশি। খরচটা মূলত নির্ভর করছে রোগীর অবস্থা এবং তার নিরাময়ে কত ঔষধ লাগছে সেটার উপর। সেক্ষেত্রে
ক্ষেত্রে বিশেষে 2-4 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, কখনো কখনো এর বেশিও লাগতে পারে।